গোটা বিশ্বে আলোড়ন ফেলে দিয়ে স্কুলের টয়লেট পরিষ্কার করলেন সংসদ সদস্য মাটি জমে বন্ধ হয়ে গেছে পানি যাচ্ছে না তাই স্কুলের ছাত্রছাত্রীরা টয়লেট ব্যবহার করতে পারছে না স্কুল পরিদর্শনে গিয়ে একথা শুনতে পান ভারতের মধ্যপ্রদেশের বিজেপি সংসদ সদস্য জনাদন মিশ্র একথা শোনার পর স্কুলের টয়লেটে চলে যান বিষয়টি নিজের চোখে দেখেন সে সময় সঙ্গে টয়লেট পরিষ্কার করার মতো কেউ ছিলেন না ছিল না কোনো উপকরণ এসবের তোয়াক্কা না করে খালি হাতেই টয়লেটের প্যান থেকে মাটি পরিষ্কার করতে শুরু করেন তিনি বৃহস্পতিবার মধ্যপ্রদেশের রেওয়ার খাজুয়া গ্রামে এ ঘটনা ঘটে বিজেপি সাংসদের টয়লেট পরিষ্কারের ভিডিও এখন রীতিমতো ভাইরাল কেবল টয়লেট পরিষ্কার নয় স্বচ্ছ ভারত প্রকল্পের অংশ হিসেবে এর আগেও একাধিক উদ্যোগ নিতে দেখা গেছে এই বিজেপি সাংসদকে যেমন গত মাসে একটি প্রাথমিক স্কুল পরিদর্শনে গিয়েছিলেন জনার্দন মিশ্র কিন্তু সেখানে গিয়ে দেখেন অনেক শিক্ষার্থী স্নান না করে স্কুলে এসেছে সময় নষ্ট না করে তাদের স্নানের ব্যবস্থা করেন তিনি নিজেই স্নান করিয়ে দেন শিক্ষার্থীদের